আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বিএনআইএস স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি হালিমা আক্তার সহকারী শিক্ষক বিষয় বাংলা তো আজ আমার সাথে প্রথম শ্রেণীর ছোট ছোট শিক্ষার্থীরা আছো আজ আমি তোমাদের ক্লাস নম্বর টুয়েলভ এবং তোমাদের বইয়ের যে প্রথম শ্রেণীর বইটা তোমরা হাতে নিও এবং তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচ এই পাঁচ নম্বর পৃষ্ঠার একটি ছড়া আছে এই ছড়াটি আমি তোমাদের সাথে আলোচনা করব তো প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা চলো আজ আমরা ক্লাসে চলে যাই আমি তোমাদের বোঝানোর জন্য ছড়াটি লিখে নিয়ে এসেছি তোমরা খেয়াল করে দেখো ছড়াটি হচ্ছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বো তো আমরা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে শুনো তোমরা যে একটা আতা আতাটা ফলের নাম এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের বোঝার জন্য একটা দৃশ্য নিয়ে এসেছি একটা আতা গাছ আতা ফল এই আতা ফলটা কিন্তু খুবই মিষ্টি খেতে খুব সুস্বাদু একটা ফল এই আতা গাছে একটা তোতা পাখি বসে আছে তো তোতা পাখি তোমরা অনেক আগে এটা প্রচলিত নাম শুনেছ এবং এটা টিয়া পাখি নামেও পরিচিত তো এটা টিয়া পাখিও বলা যায় তো আতা গাছে তোতা পাখি বসে আছে আর ডালিম গাছে মৌ আমি এখানে একটা ডালিম গাছ লিখে নিয়েছি এবং এখানে ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে এবং ফুলের মধ্যে মৌমাছি বসছে মৌ কথাটির অর্থ হচ্ছে মৌমাছি আমরা জানি যেটা ফুলের গন্ধ পেয়ে মৌমাছিরা কী করে ছুটে আসে তো সেরকম নানান ধরনের ফুলের উপর মৌমাছিরা ছুটে এসেছে এত ডাকি তবু কথা কও না কেন বউ তো আসলে একটা মেয়ে যখন প্রথম প্রথম বিয়ে হয়ে অন্য বাড়িতে যায় তখন তার একটা লাজুক একটা অবস্থা থাকে তো এখানে বলা হচ্ছে সেই লাজুক বউকে এতবার ডাকা করো ও কথা বলছে না তো সুন্দর একটা কবিতা তাই না আসলে প্রিয় শিক্ষার্থীরা এটা একটা প্রচলিত ছড়া প্রচলিত ছড়া এখানে দেখো বউ তার বউকে ডাকা করো অনেকবার ডাকা করো বউ লজ্জায় কথা বলছে না তো প্রিয় শিক্ষার্থীরা এটা একটা প্রচলিত ছড়া এই প্রচলিত কথাটির অর্থ হচ্ছে আমরা অনেক আগে থেকে যে কথাগুলো মুখে মুখে শুনে আসছি যেমন এই ছড়াগুলো দাদি নানিরা চাচিরা বা মা আমাদেরকে বা তোমাদের ছোটোবেলায় যে ওনারা মুখে মুখে ছড়া বলে তোমাদেরকে ঘুম পাড়াত আনন্দ দিত এগুলো প্রচলিত হয়ে আসছে মুখে মুখে তো আসলে এই ছড়াগুলো যে কে লিখেছেন কবে লিখেছেন কোন কবে লিখেছেন এগুলো আসলে আমরা জানি না কেউ এগুলোই হচ্ছে প্রচলিত ছড়া তো প্রশিক্ষিতদের আজ আমরা তোমরা এই আটা গাছে তোতা পাখি ছড়াটি শিখব তোমরা আমার সাথে সাথে ছড়াটি আবৃত্তি করবে আর আমরা যত বেশি ছড়া আবৃত্তি করব ছড়া পড়ব তত বেশি ছড়া আবৃত্তি করতে সুন্দর হয় সেজন্য তোমরা আমার সাথে সাথে আবৃত্তি করো ছড়া আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ তো প্রশিক্ষিতরা তোমরাও আমার সাথে সাথে আবৃত্তি করো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ তো আমার কিন্তু বেশ ভালো লাগছে কথাটা আবৃত্তি করতে তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে আমারও হচ্ছে তো আমার সাথে আবার আবৃত্তি করো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ খুব সুন্দর না ছড়াটা তো আশা করছি তোমরাও খুব আনন্দ পেয়েছো ভালো পড়েছো এবং আমাদের যে পাঠ্য বইটি আছে সেই পাঠ্য বইটি খুলে দেখো এখানে অনেক সুন্দর করে দৃশ্য আছে এখানে প্রথমত এখানে একটা বই ছবি আছে তারপর একটা আম ছবি আছে
পাখিরও ছবি আছে। এখানে দেখো অনেক সুন্দর একটা বক পাখি এঁকেছি। তো বক পাখিটার মুখে মাছ নিয়ে সে দাঁড়িয়ে আছে, এক পায়ে সেই মাছ খাচ্ছে। তো মাছ তাদের প্রিয় খাবার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ছয়টি বাসায় বসে বসে বারবার আবৃত্তি করবে এবং ওটা শিখে ফেলবে। আর খুব সুন্দর লেগেছে আমার, ভালো লেগেছে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আজ এ পর্যন্ত, ক্লাস এ পর্যন্ত। পরবর্তী আবার তোমাদের সাথে কোনো এক ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।